আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় খামারি ভাইরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন এবং যারা শুনছেন তাদের প্রত্যেককে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে মৃত্তিকা ডেয়ারি ফার্মের যে নতুন শেড নির্মাণ হয়েছে সেখান থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজ 18ই নভেম্বর, রোজ বৃহস্পতিবার 2021। আজকে আমরা দেখাবো মৃত্তিকা ডেয়ারি ফার্মে জনাব আব্দুল কাদের ভাই অনেকগুলো সুন্দর সুন্দর সারগরু সংগ্রহ করেছেন এবং সেই সারগুলোর জাত, বয়স, দাম সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। আর পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। ততক্ষণ পর্যন্ত আসুন আমরা আর কথা না বাড়িয়ে আপনাদেরকে এক এক করে গরুগুলো দেখাই এবং কথা বলি। আসসালামু আলাইকুম কাদের ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ সাহেব, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। তো আপনার নতুন শেডে তো দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক গরু নিয়ে আসছেন এবং সবগুলো গরুই দেখতে খুবই সুন্দর লাগছে। তো কতগুলো গরু আমাদেরকে তাদেরকে আজকে দেখাচ্ছেন? এখানে গরু আছে অনেক, 10টা দেখাই। 10টা দেখান এবং আমাদের ক্রেতাদেরকে দাম দর সম্পর্কে বলেন। আগামীকাল দিব না। জি, তো আমরা শুরুতেই একটা বিশাল আকৃতির গরু দেখতে পাচ্ছি, অত্যন্ত লম্বা চওড়া, সব দিক থেকেই সুন্দর বলতে হবে এই গরুটাকে, একদম স্পেশাল একটা গরু শুরুতেই। তো এটা ট্যাগ নাম্বার হলো 527। এই গরুটা দিয়ে আপনার বক্তব্য শুরু করেন। এটা মূলত আপনার অরিজিনাল পাকিস্তানি ব্রিডের সাহিয়াল গরু, এটা একদম অরিজিনাল পাকিস্তানি জাত এবং সর্বোচ্চ মান। এটাই আমি মনে করব, আমি দাবি করব এটাই লাস্ট সাহিওয়ালের মান এটাই, কারণ গরুর বয়স মাত্র 2 দাঁত এবং এর নাভি, কম্বল, বডি, টাক্সার, ফ্রেম সব কিছুই ভিন্ন গেটাপের। এবং একটা সাহিওয়াল গরুর যে বৈশিষ্ট্য থাকা দরকার তার একদম প্রত্যেকটা জিনিসই এই গরুর মধ্যে বিদ্যমান আছে। এই গরুগুলো যদি কেউ সঠিক খাদ্য বা পরিচর্যার মাধ্যমে যদি তৈরি করতে পারে এটা হবে হচ্ছে সর্বোচ্চ মানের গরু, কারণ একটা গরুর মধ্যে বিশেষ কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। জি, সাহিওয়াল গরুর মধ্যে যেমন এর চোটটা আছে প্লাস নাভি, কম্বলের মাথার যে শেপটা আছে একদম অত্যন্ত দর্শনীয় শেপ, যেটা জি যেটা প্রত্যেক ক্রেতাকে, যে কোনো ক্রেতাকে এটাই, এই চোটটা আপনার চোটার যে সামনের অংশটা এটা দৃষ্টিনন্দন করবে এটা, এবং পেছনের অংশটা অনেক ভারী। জি, পেছনের অংশটা অনেক ভারী, সেই দৃষ্টিকোণ থেকে গরু আপনার 100-তে-100 গরু। এটা সাহিওয়াল গরু, 527 নম্বর ট্যাগ। এটা আপনার দামটা আলোচনায় থাকবে, এটা যে কেউ চাইলে আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করে এটা আপনার সেল করতে পারবো বা সেল হবে। আশা করি দাম হাইডে থাকলেও কেউ ঠকার সম্ভাবনা নেই, কেননা কিছু কিছু লোকজন আছে যে এই দামটাম নিয়ে একটু মানে বিরূপ মন্তব্য ধারণা করে, যার কারণে এইগুলো করা, এসব গরুগুলো তো আমাদের টাকা দিয়ে কিনতে হয়। অবশ্যই গরুগুলো চাইলেই যে কেউ যে কেউ যেভাবে এগুলো অনেক দাম দিয়ে কিনতে হয়, প্লাস এই গরুগুলো মার্কেটে সচরাচর মেলেও না, এগুলো অনেক কম্পিটিশনের জিনিস। এটা তো যাই হোক, কেউ চাইলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে, ইনশাল্লাহ দরদামে কারোর সাথে বাঁধবে না বা সমস্যাও হবে না। তো এটা হলো 527 নম্বর ট্যাগের, 527 নম্বর ট্যাগের আপনার গরু, শুরুর গরুটা অত্যন্ত লম্বা চওড়া এবং বিশাল আকৃতির। আপনি তো চমৎকার বর্ণনা করলেন, তো এর পাটাগুলো দেখতে পাচ্ছি খুবই প্রশস্ত এবং ডাবল নাভি, সব কিছু মিলে অত্যন্ত চমৎকার গরু। তো ঠিক আছে কাদের ভাই, আপনার এই শুরুর গরুটা নিয়ে যান 527 নম্বর, এটা আলোচনায় রেখেছেন দামটা, আমরা আপনার পরবর্তী গরুগুলো আমাদের ক্রেতাদের দেখাই। ঠিক আছে, দুই নম্বরে আমরা এখন দেখতে পাচ্ছি 528 নম্বর ট্যাগের আরও একটা বিশাল আকৃতির গরু নিয়ে এসছেন। তো এই গরুটাও কিন্তু অত্যন্ত চমৎকার, কালারফুল একটা গরু। তো এই 528 নম্বর গরুটা সম্পর্কে একটু আমাদেরকে তাদেরকে জানান। এটাও আপনার সাহিয়াল গরু, সাহিয়াল গরু একদম অরিজিনাল ব্রিড, অরিজিনাল জাত। ওটার হাইট অনেক লম্বা আর কালারের দিক থেকে একদম টোটাল স্পেশাল কালার গরুটা, সর্বোচ্চ জাতমানের মধ্যে এটা একটা অন্যতম গরু। আসলে ভালো গরুর ডিমান্ড সব লোক জানে না, সব লোক বোঝেও না। বড় গরুর মধ্যে
যে কিছু কিছু গরু থাকে আপনার এই গরুগুলোর জাতমান সম্বন্ধে অনেকের বেসিক নলেজটুকু নেই। একটা গরুর যে কত বড় গ্রোথ হতে পারে, কতটুকুই হতে পারে, এটা অনেকের ধারণা নেই। বাট এই গরুটা যত বড় গরু হবে এটা অকল্পনীয় গরু হবে এটা। আর ছোট শাহিওয়াল, বাট শাহিওয়াল আমরা ছোটগুলোকেও শাহিওয়াল বলে থাকি, এগুলোও কিন্তু শাহিওয়াল। জি জি। এখন দেখা যায় কি যে মানুষ সবই মানুষ, কেউ 5 ফিট হচ্ছে, কেউ 8 ফিট লম্বা হচ্ছে। জি জি। পার্থক্য হচ্ছে এটাই। তবে আমি মনে করি আগের যে গরুটা আছে, এটা গরু আছে, এটা একদম স্পেশাল গরু। এ গরুগুলো আপনার কোরবানি আসতে আসতে সর্বোচ্চ বিগ সাইজের গরু হবে এগুলো। জি। এখনই শরীরে বডি ওয়েট মিনিমাম মাংসের পরিমাণে শরীরে এখন আছে আপনার 9 থেকে 10 মন মাংসই আছে শরীরে। জি। আর এর যে হাইট, এর যে মাথার শেপ, সার্বিক দিক মিলে গরু 100-তে 100। এটার ট্যাগ নাম্বার 528 নম্বর ট্যাগ। এটার দাম নির্ধারণ করা আছে 2,30,000 টাকা। 2,30,000 টাকা। জি। তো অত্যন্ত বিশাল আকৃতির এই গরুটা। আর আপনি যে কথা বলছিলেন, আমি একটু আমাদের ক্রেতাদেরকে স্মরণ করে দিই, আমাদের ক্রেতারা তো যারা যাদের সঙ্গে আমরা কথা বলছি বা যাদের সঙ্গে ডিল হচ্ছে, আমরা জানি যে প্রত্যেকেই কিন্তু অনেকে এসে বলছে যে আমরা নতুন খামারি, আমরা চিনি না, বা আমাদেরকে একটু জাত সম্পর্কে বলেন। তো যিনি ইতিপূর্বে লালন পালন করেননি তিনি বুঝবেন কেমন করে যে এই গরুটা কত বড় হতে পারে, বা আসলে আমাদের লালন পালন করে অভ্যস্ত হয়ে উঠলে তখন নিজেরাই বুঝতে পারবো যে এই গরুটা কত বড় হতে পারে নিঃসন্দেহে। সেটাই না, তার মধ্যে গরুর মধ্যে জাতমান আছে। আর এখন আপনার নতুন খামারের থেকে পুরো এখন আর নতুন আর কেউ নাই, কারণ ইউটিউবে ভিডিও ক্লিপস দেখতে দেখতে বা গরু লালন পালন করতে করতে বাস্তব অভিজ্ঞতার কথা বলছিলাম আমি, সবারই একটা বেসিক নলেজ আসছে, বেসিক ধারণা আসছে। জি। সেই দৃষ্টিকোণ থেকে যারা পুরাতন অভিজ্ঞ খামারি আছে বাট তারা এই গরু সম্বন্ধে বিচার বিশ্লেষণ করতে পারবে, নতুনরাও বাট ইউটিউবের ধারণা নিয়ে বা ভিডিও ক্লিপসের ধারণা নিয়ে এগুলো জাস্টিফাই করতে পারবে। তো এটার বয়স সম্পর্কে একটু আমাদেরকে জানান। এটাও আপনার দুই দাঁতের গরু। দুই দাঁতের গরু। এ মাত্র এর যাত্রা শুরু। এই গরুগুলো এখন ডেইলি এগুলো থেকে একটা পার ডে একটা হিসাব পাবে গরুগুলো থেকে। জি। কন্টিনিউ একটা হিসাব পাবে গরুগুলো থেকে। তো যাই হোক, নিজের জিনিস সবসময় নিজেই ভালো হয়। জি। যা কখনো খারাপ কেউ বলবে না, আমিও বলবো না যে আমার গরু সর্বোচ্চ ভালো। জাস্টিফাই করার দরকার, জাস্টিফাই করবে ক্রেতারা। জি জি। অনলাইনের প্রয়োজন নাই, এই গরুগুলো সরজমিনে বাস্তবে আসেন, বাস্তবে এসে দেখে যদি গরু ভালো লাগে আপনার গরু নিতে পারবেন। আরও 10টা জায়গায় যাচাই বাছাই করে আসেন। আপনারা হাট করতেছেন, হাটের সন্ধান তো আমি সব জায়গাতে দিয়ে দিছি। জি জি। আপনারা হাটে যান, হাটে গিয়ে দেখেন যদি এই সামঞ্জস্যের মধ্যে যে প্রাইস, যে গরুর যে রেঞ্জ, গরুর যে সাইজ, সার্বিক দিক মিলে যদি আপনি মিলাতে পারেন আপনি ওখান থেকেও নেবেন। তবে 10 জায়গায় যাচাই বাছাই করার পরে এখানটায় একবার এসে যাচাই বাছাই করে দেখে যাবেন গরুতে জাত মানে কোনো কম্প্রোমাইজ করা হয়েছে কিনা, বা যে তথ্যগুলো দেওয়া হচ্ছে এই তথ্যের মধ্যে কোনো 19-20 আছে কিনা। জি। এটা আপনারা যাচাই বাছাই করবেন। জি। তো ঠিক আছে কাদের ভাই, আপনার এই দ্বিতীয় নাম্বার গরুটাও নিয়ে যান, আমরা আমাদের ক্রেতাদেরকে আপনার আরও সুন্দর সুন্দর গরু আছে সেগুলো এক এক করে দেখাই দিই। ঠিক আছে। পারছি আরও একটা বিশাল আকৃতির গরু নিয়ে আসছেন, এই গরুটাও দেখতে খুবই চমৎকার লাগছে, অত্যন্ত বড় সড়ো সব গরু নিয়ে আসছেন। তো এই 3 নম্বর 530 নম্বর ট্যাগের গরুটা সম্পর্কে একটু জানান। এখানে এটা এখানে যেটা দেখতে পাচ্ছেন এটাও আপনার পাকিস্তানের শাহিয়াল, একদম অরিজিনাল জাত, অরিজিনাল মাল। আর গরুর হাইট কাছে না আসলে কেউ অনুধাবন করাই কঠিন, এটা একদম পিওর ব্রিডের গরু। আসলে ক্যামেরাতে, ফোনের ক্যামেরাতে গরু ভালোভাবে দেখানো যায় না, বাট গরু যদি সরজমিনে না আসে গরুর বিচার বিশ্লেষণ করা কঠিন। এটার 503 নম্বর ট্যাগ, 530 নম্বর ট্যাগ। এটার দাম নির্ধারণ করা আছে 2,30,000 টাকা। আর আপনার গরুর বয়স মাত্র 2 দাঁত পড়ছে, একদম সর্বোচ্চ। পেছনের যে সাইজটা, পেছনের শেপটা অত্যন্ত সুগঠনের শেপ, এবং প্লাস গরুর যে আদার যে বডি টেক্সচার থেকে শুরু করে কোনো দিক থেকে এর সৌন্দর্যের ঘাটতি হবে না। জাস্ট এই গরুগুলো কোরবানির সময় কেন্দ্র করে এই যে বিগ বিগ সাইজের গরুগুলো, এই গরুগুলো আপনার কোরবানির সময় আসলে এগুলো দেখা যায় এগুলো এর কত বড় গ্রোথ হবে আর কত বড় মাপ হবে। আর যদি এই গরুটাকে 2 বছর কেউ স্টে করতে পারে, জি, এগুলো আপনার তখন হিসাব আসবে টন, 20 মন 25 মনের এগুলোর হিসাব আসবে, এটাই বাস্তবতা। এতে কেউ বিলিভ করুক আর না করুক, জোরে গরুর যদি কেউ খাদ্য রেশনিংটা ঠিক করে দিয়ে তৈরি করতে পারে তাহলে গরু 100-তে 100। তো আপনার যে 530 নম্বর ট্যাগের গরুটার কথা বলছিলেন, পরপর আপনি 3টা গরু দেখালেন, 3টা গরুই কিন্তু প্রায় সেম ক্যাটাগরিরই হবে।
আর এই গরুটাও অবশ্যই ঠিকই বলেছেন আপনি যে এই সমস্ত গরুগুলো আমরা বিভিন্ন সময় ইউটিউবে দেখি, ঈদের সময় বড় বড় বিশাল বিশাল আকৃতির কিছু গরু দেখা যায়, তো আমার মনে হয় সেই গরুগুলোর মধ্যেই এই গরুটাও হতে পারে আর কি। যাই হোক কাদের ভাই, আপনার 530 নম্বর ট্যাগের গরুটার কথা বললেন, 230,000 টাকা মূল্য। আপনার এই সুন্দর গরুটাও নিয়ে যান আমাদের ক্রেতাদেরকে, আমরা আপনার পরবর্তী গরুগুলো দেখায় দেই। ঠিক আছে, সমস্যা নাই, নেক্সট গরুগুলো দেখাই। তবে গরু, এসব গরু তৈরি করতে পারলে গরু হবে, একদম রাজধানী গরু হবে সব। জি জি জি। আর গরু খুব শান্ত স্বভাবের গরু, আর এই গরুগুলো যত গ্রোথ হবে তত দেখতে সৌন্দর্য আসবে, বিশেষ করে চোট আর মাথার দিকগুলো যা আছে গরুর, একদম মানে সর্বোচ্চ কোয়ালিটির গরু এগুলো সব। যা হোক, নিজের জিনিস আগেও বলছি এখনও বলছি, নিজের জিনিস নিজের কাছে ভালো থাকে, আপনারা আসুন দেখুন, আর 10 জায়গায় যাচাই বাছাই করার পরে সিদ্ধান্ত নিন গরু কেনার। জি, এখনই নিতে হবে না। এটাই ভিডিওর 4 নম্বরে আমরা আরও একটা বিশাল আকৃতির গরু দেখতে পাচ্ছি, অত্যন্ত চমৎকার এই গরুটা। তো এই 531 নম্বর ট্যাগের এই গরুটা সম্পর্কে একটু ক্রেতাদেরকে জানান। এটা আপনার 531 নম্বর ট্যাগ, বাট একদম টাইগার স্টাইপের গরু এটা। জি জি, ফুল টাইগার, একদম রয়্যাল বেঙ্গল টাইগারের মতো সাপের দেখতে, আর সামনের মাথাটা একটু গিরির সিমটম বোঝা যায়। জি, কিন্তু বাট গরু একদম 100 পাকিস্তানি ব্রিড শাহিয়াল গরু, একদম সর্বোচ্চ মান এবং সর্বোচ্চ জাত, ডাবল নাভি গরু। হাইট থেকে শুরু করে এর নাভি, কম্বল, আদার যে বডির যে টাক্সারগুলো থাকা দরকার, আমি মনে করি একটা তার ওভার রয়েছে গরুটা থেকে। জি জি জি। আর সব থেকে বড় বিশেষত্ব হচ্ছে গরুটা এখনো দাঁত পরে নেই। জি, এই গরুটা এখনো দাঁত পরেনি। এই গরুগুলো যদি 2 বছর কেউ স্টে করে রাখতে পারে, এটা যে কত বড় মাপের গরু হবে এটা একদম সৃষ্টিকর্তা ছাড়া কারো অনুধাবন করা কঠিন, যদি আল্লাহকে কোনো বালা মুসিবত না দেয়। জি, বালা মুসিবত না দেয়, সর্বোচ্চ মানের গরু হবে এটা। জি, এরকম গরু আসলে খুব রেয়ার, মিলানো খুব দায়ভার হয়ে যায়। জি, বাট এর মাঝখানেও মিলে যায়, এর মাঝখানেও হয়ে যায়, কোথাও না কোথাও 2-1টার জন্ম হয়ে থাকে। জি জি। বাট যার কারণে আমাদের দেশে আজও ভালো ব্রিডের কিছু গরু এখনও সন্ধান মেলে, কিন্তু এগুলো কিনতে গেলে একটু হিমশিম খেতে হয় প্রত্যেকেই। যদি আমরা কিনতে যাই আমাদেরকেও হিমশিম খেতে হয়, যারা প্রকৃতি, যারা খামারি, সরজমিনে, মাঠঘাট, হাটে যারা গরু খরিদ করতেছে, পুরনো অভিজ্ঞ যারা আছে তাদেরকেও হিমশিম খেতে হয়। জি জি। তো সার্বিক দিক মিলে গরু আমি মনে করি 100-তে 100 গরু, এবং সর্বোচ্চ ব্রিডের গরু এটা। এটাকে দিয়ে আপনার জাত মানের এটার আর কোনো মানে বলার আর অপেক্ষা রাখে না। জি, এটার ট্যাগ নাম্বার 531, এর দাম নির্ধারণ করা আছে 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা? 2 লক্ষ টাকা। জি, কারণ এর বাচ্চা বয়স, এর বয়স কিন্তু সম্ভবত 16-17 মাস হবে এটার বয়স। জি জি জি। এর মধ্যে যে এর গ্রোথ আসছে বা এর যে জায়গা আছে, এটা আসলে সরজমিনে না আসলে এটা কল্পনা করা যায় না, জানি না ফোনে এই গরুগুলো কেমন দেখা। আর এই গরুটা তো পা গুলো দেখতে পাচ্ছি অত্যন্ত প্রশস্ত, সব দিক থেকে এর কোথাও কোনো খুদ নেই। জি, গরুর পায়ের খুর প্লাস মাথার শেপ অনেক কিছু এর উপর নির্ভর করে। জি, যে যাই কেন না বলুন। জি, একটা খুদ গরুতে দেখা যায় 50,000 কমে বিক্রি হয়, আর এই গরুগুলো বিক্রির সময় গিয়ে আপনার সর্বোচ্চ হাই দামে গরুগুলো বিক্রি হবে। জি জি জি। তো আপনার এই 531 নম্বর গরুটা বললেন 2 লক্ষ টাকা দাম, এখনও পর্যন্ত দাঁত হয়নি গরুটার, বিশাল আকৃতি হয়ে গেছে অলরেডি। তো ঠিক আছে কাদের ভাই, আপনার এই 531 নম্বর ট্যাগের গরুটাও নিয়ে যান, আমাদের ক্রেতাদের আরও আকর্ষণীয় গরুগুলো দেখায়। আসলে এবারে যে কিছু বড় গরু কালেকশন করছি, সিরিয়ালি 4টা যাচ্ছে, 12 যেগুলো আসছে। জি, গরু আসলে কেউ কারোর থেকে কম না, কেউ কথা সবগুলোই স্পেশাল বলতে হবে, স্পেশাল গরু। জি, তো ঠিক আছে কাদের ভাই, আপনার এই গরুটা নিয়ে যান, আমরা আমাদের ক্রেতাদেরকে আপনার পরবর্তী সুন্দর সুন্দর গরুগুলো দেখায় দেই। ঠিক আছে, এটাও নিয়ে যাওয়া হোক, আমরা নেক্সট গরুগুলো সিরিয়ালি দেখাই। তবে গরু কিনতে চাইলে সরজমিনে চলে আসুন, আসলে এখন মার্কেট কম, ডিসেম্বর মাস, এ গরুগুলো আসলে প্রাইজের গরু না। এ গরুগুলো যদি কেউ সেল করতে পারে, ঢাকার বুকে জড়ো জড়ো যত বড় বড় খামারি আছে, এগুলো কিন্তু ওদের ফার্মের দৃষ্টিনন্দন গরু। আর আপনারা ক্ষুদ্র আকারে হোক বা বৃহৎ আকারে হোক, আপনারাও পারবেন, নতুন পুরন সবাই পারবেন এই গরুগুলো দিয়ে। আপনার খামারে একটা যদি খামারে গরু থাকে, 20টা গরু থাকে, সবগুলো গরু কিন্তু অ্যাকুরেটলি হয় না, কিছু কিছু গরু স্পেশাল হয়, এটা তার মধ্যে একটা। জি,
ঠিক আছে আমরা নেক্সট গরুগুলো দেখাই সিরিয়াল ওকে তো ভিডিও 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি 532 নম্বর ট্যাগের একটা অত্যন্ত চমৎকার কালারের একটা গরু নিয়ে আসছেন এই গরুটা অবশ্য দেখতে একটু অল্প বয়স মনে হচ্ছে কিন্তু যথেষ্ট লম্বা চওড়া গরুটা তো এই গরুটার জাত সম্পর্কে একটু জানা এটাও আপনার সাহিয়াল গরু এটা সাহিয়াল গরু এর দাঁতও আপনার মাত্র দুইটা দাঁত পড়ছে একদম অত্যন্ত কালারফুল একটা গরু এটা জি বয়স একদম কম বয়স আর গরুর জাতমানের দিক থেকে পারফেক্ট একটা গরু খুব সুন্দর গরু 532 নম্বর ট্যাগ এর দাম নির্ধারণ করা আছে 145000 টাকা 145000 টাকা বললেন এটা চমৎকার একটা গরু বিশেষ করে কালারটা অত্যন্ত চমৎকার এবং যথেষ্ট লম্বা চওড়া এই গরুটাও তো 532 নম্বর গরুটাও কাদের ভাই আপনি নিয়ে যান আমরা আমাদের ক্রেতাদেরকে আপনার পরবর্তী আকর্ষণীয় গরুগুলো এক এক করে দেখাই দেই ঠিক আছে 6 নম্বরে আমরা এখন দেখতে পাচ্ছি যে অনেকদিন পর একটা ব্রাহ্মা নিয়ে আসছেন মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে গরুটা একটা ব্রাহ্মার বাচ্চা তো এই 533 নম্বর ট্যাগের এই গরুটা সম্পর্কে একটু ক্রেতাদেরকে জানান আসলে এর জাত নিয়ে আমি নিজেও সংশয় আছি বাট এর আগে একটা ব্রাঙ্গাস বিক্রি করেছিলাম ব্রাঙ্গাস জি এর ঘাড়ের দূরত্ব বা ওই অনেকটা ব্রাঙ্গাস স্টাইপের জি 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 আবার অনেকটা ব্রাহ্মার মতো মনে হয় তে আবার সার্বিক দিক মিলে এটা আসলে আমি নিজেও কনফিউশনে তবে গরু যে 100-তে 100 100% যে একটা জাত গরু এটা জি এটার জাতটা সঠিক আমি বর্ণনা দিতে পারলাম না বাট আমি যে ব্রাঙ্গাস দেখছি ব্রাঙ্গাস আর আপনার ব্রাহ্মার অনেকটা সিমটমের মধ্যে আমি ধরতে পাচ্ছি জি জি কিন্তু এটা আমি নিজেও সংশয় প্রকাশ করছি বাট এটার জাত নিয়ে আমি করব না তবে গরু 100-তে 100 এর গ্রোথ হবে দাঁতে দুইটা এটা ট্যাগ নাম্বার 533 এর দাম নির্ধারণ করা আছে আপনার 175000 টাকা এক দাম জি গরুর হাইট থেকে শুরু করে সব কিছুতে ভিন্ন জি জি তবে এটা আনকমন একটা গরু হবে এটা বিক্রির সময় গিয়ে একটু এর মধ্যে একটা ম্যাজিকও হয়ে যেতে পারে এই গরুগুলো থেকে জানি না এটার কি আসবে ফিউচারের জি তো সার্বিক দিক মিলে গরু একদম কোয়ালিটিফুল আর প্রাইস এটা কেউ চাইলে এটা সরজমিনে এসে দেখে বা অনলাইনে এটা বুকিং দিতে পারবেন জি কোনো সমস্যা নেই তো আপনার এই 533 নম্বর গরুটার আপনি নিজেও বললেন যে আমি এই জাত সম্পর্কে একদম সঠিক তথ্য দিতে পারছি না তো অত্যন্ত চমৎকার আপনার এই 533 নম্বর ট্যাগের গরুটাও নিয়ে যান কাদের ভাই দাম বললেন 175000 টাকা তো এই গরুটাও নিয়ে যান আমরা আপনার পরবর্তী সুন্দর সুন্দর গরুগুলো দেখাই দেই কারণ এই গরুর মাথাটা এতই ছোট জি জি ঘাড় থেকে এর দূরত্ব একদম কম তো যে গরু আপনার সর্বসেরা গরু আছে কেউ চাইলে এই গরুগুলো তৈরি করতে পারবে তৈরি হবে এই গরুগুলো থেকে এটাই আর কি ঠিক আছে নেক্সট গরু দেখি আমরা তো ভিডিও 7 নম্বরে আমরা দেখতে পাচ্ছি 534 নম্বর ট্যাগের একটা অত্যন্ত স্পেশাল গরু নিয়ে আসছেন এই গরুটার জাত সম্পর্কে একটু জানান এটাও আপনার পাকিস্তানি সাহিয়াল একদম 100 সাহিয়াল এর মধ্যে কোনো খাদ নেই সর্বোচ্চ জাতমানের মধ্যে এটা একটা অন্যতম জাত একদম পিওর ব্রিডের জাত এর সব থেকে বড় বৈশিষ্ট্য এখন এর দাঁতটা পরে নেই এর সাহিয়ালের এখনও দাঁত পরে নেই এইসব গরু যে কত বড় মাপের গরু হবে আসলে গরু গরুগুলো সঠিক সময়ে না গিয়ে লালন পালনের পরে গিয়ে এগুলো বোঝা যাবে যখন একটা নির্দিষ্ট সময় যাবে তখন হবে কারণ এত বড় গরু হয়ে গেছে জি এটা অবিশ্বাস্য হলো সত্য যে গরুগুলো এখনও দাঁত পরেনি আর এর যে নাভি কম্বলের যে সর্বদিকের যে গ্রোথের যে জায়গা পা থেকে শুরু করে একদম টোটাল গরুই নিখুঁত সব দিক থেকে বলতে হবে যে স্পেশাল স্পেশাল গরু এটা জি এটা ট্যাগ নাম্বার আপনার 534 নাম্বার ট্যাগ 190000 টাকা একদম নির্ধারণ করা আছে 190000 টাকা জি তো অত্যন্ত চমৎকার আপনার এই স্পেশাল গরুটা 534 নাম্বার 190000 টাকা মূল্য তো ঠিক আছে কাদের ভাই আপনার এই চমৎকার গরুটা নিয়ে যান আমরা আমাদের ক্রেতাদেরকে পরবর্তী সুন্দর সুন্দর গরুগুলো দেখাই দেই ঠিক আছে ভিডিওর 8 নম্বরে আমরা দেখতে পাচ্ছি 535 নম্বর ট্যাগের অত্যন্ত আর একটা দর্শনীয় গরু নিয়ে আসছেন তো এই গরুটার জাত সম্পর্কে একটু আমাদের ক্রেতাদেরকে বলেন এটাও আপনার পাকিস্তানি সাহিয়াল গরু একদম আসলে এ সপ্তাহের যে গরুগুলো আজকে দেখাচ্ছি আমরা জি কেউ কারো থেকে গরু কম না এটাও সাহিয়াল গরু পাকিস্তানি ব্রিড দাঁত দুইটা হয়েছে কি হয়নি এবার দেখিনি জি এবারের বেশিরভাগ গরু দুই দাঁত বা দাঁত হয় না এর মধ্যে আছে কিন্তু গরুগুলো যথেষ্ট লম্বা চওড়া গরু এবার ক্রেতা বা দর্শক যারা আছে যারা
ভিডিওগুলো যারা গরুর ভিডিও দেখতে পছন্দ করে জি বা যারা জাতমান সম্বন্ধে অবগত আছে তারা দেখলে এগুলো বুঝতে পারবে আসলে গরুগুলোর মধ্যে কতটুকু মান আছে আর নাই। জি নিঃসন্দেহে। ওটা বাড়তি কথা বলে লাভ নেই, যেহেতু সময়েরও একটু ব্যাপার স্যাপার থাকে, মানুষ আগের থেকে এখন সবাই ব্যস্ত হয়ে পড়ছে, কেউ আর বাড়তি কথাও শোনে না, বাড়তি কারো সময়ও নেই। এটা জাস্ট আমরা যেহেতু বিক্রির জন্য যেহেতু কন্টিনিউ প্রতি সপ্তাহে গরুর যেহেতু ভিডিও দেখাই, জাস্ট আমাদের বিক্রির উদ্দেশ্যে সেই সুবাদে দু চারটা কথা, তো অনেকেরই হয়তো বিরক্ত লাগতে পারে, তো কথা দীর্ঘায়িত না করে, এটা 535 নম্বর ট্যাগ, এটার দাম নির্ধারণ করা আছে 135,000 টাকা। 535 নম্বর ট্যাগ 135,000 টাকা মূল্য। কেউ চাইলে এটা আপনার যাচাই বাছাই করে বা জাতমান নির্ধারণ করে নিতে পারবে। জি, তো ঠিক আছে কাদের ভাই, আপনার এই 535 নম্বর ট্যাগের সুন্দর গরুটাও নিয়ে যান, আমরা আপনার পরবর্তী গরুগুলো দেখাই দিই। আচ্ছা ঠিক আছে, রসুন ভাই। তো আপনার ভিডিওর এই লাস্ট গরুটা, এখন আপনি যেহেতু বললেন যে 10টা গরু দেখাবেন আমাদের ক্রেতাদেরকে, বেলাও যেহেতু একদম ঢলে পড়ে গেছে, তো এই লাস্ট আপনার 10 নম্বর 537 নম্বর ট্যাগের এই গরুটা, এই গরুটা সম্পর্কে আমাদের ক্রেতাদেরকে একটু জানান। এটাও আপনার পাকিস্তানি সাহিয়াল গরু, বাট এটার এখনও দাঁত পরে নেই, একদম সব জাত মানের ভালো মানের গরু, সব কোয়ালিটিফুল গরু। জি, এটাও আপনার ট্যাগ নাম্বার 537 নম্বর ট্যাগ, এর দাম নির্ধারণ করা আছে 135,000 টাকা ফিক্সড। 135,000 টাকা দাম গরুটা, অত্যন্ত চমৎকার, বিশেষ করে কালারটা, কালার নাভি কম্বলের দিক থেকে বিউটিফুল, এখানে একটু বেস্ট করে, এবং হাত পা পাগুলো একদম খুব সুন্দর। জি নিঃসন্দেহে, নিঃসন্দেহে চমৎকার একটা গরু, চালিশ টাইপের গরু একটা। জি, তো আপনার এই 537 নম্বর ট্যাগের গরুটার মধ্য দিয়ে আমরা আজকের এই ভিডিওটা শেষ করতে যাচ্ছি। আমাদের ক্রেতাদেরকে আপনি অত্যন্ত চমৎকার চমৎকার, নিঃসন্দেহে আমাদের ক্রেতারা যারা অভিজ্ঞ খামারি আছেন, খামারি ভাইরা আছেন, নিঃসন্দেহে এই গরুগুলো দেখে যাচাই বাছাই করবেন, এবং বিশেষ করে মানের বিষয় কাদের ভাই প্রত্যেকটা সময় একটা কথাই বলে থাকেন যে আপনারা যে গরুগুলোই কিনবেন সেই গরুগুলো মান দেখে কেনেন, তাহলে আপনারা অবশ্যই সর্বশেষ বিজয়ী হবেন। তো ঠিক আছে কাদের ভাই, আপনার সর্বশেষ কোনো বক্তব্য থাকলে আমাদের ক্রেতাদের উদ্দেশ্যে বলেন। আসলে বলবো কি, প্রতিবারে না এবারে, এবারে যে 10টা গরু আমরা দেখালাম, এগুলো গরু এখান থেকে কেউ কোনোটা কাউকে ফেলে যাওয়ার মতো গরু না। জি, এবং প্রত্যেকটা গরুর মধ্যেই মান আছে, জাত আছে, এবং প্রাইস রিজনেবল আমি মনে করি, কেননা এখন যে রেঞ্জের গরুগুলো, যে প্রাইজের কথা বলা হলো, আসলে বড় গরু অনেকেই লালন পালন করে না বা করার সাহস পায় না, ভয় পায়। জি, আর যারা মোটামুটি বড় গরু সম্বন্ধে ধারণা বা অভিজ্ঞতা আছে তারাই গরুগুলো আসলে বুঝবে জাতমানটা আসলে কেমন। আর এখানে আমার কাছে আরও অনেক গরু আছে দেখানোর, হয়তো সময় হয় না, কালকে হয়তো আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে কালকে আবার নতুন করে আমরা একটা 10টা গরু নিয়ে আবার কাজ করব এবং নেক্সট করব। জানো আমরা বলি কন্টিনিউ করব, বাট দেখা যায় খাদ্যর সাইড নিয়ে আমরা ব্যস্ত থাকি, প্লাস গরু কালেকশন করতে হয়, বিভিন্ন নিজেকে একাই সামলাতে হয়, যার কারণে আমরা কন্টিনিউয়াসলি কাজগুলো করতে পারি না, তবে নেক্সট থেকে চেষ্টা করবো আর কি। জি, তো যাই হোক, সর্বশেষ কথা এটাই, গরু যদি কেউ সংগ্রহ করতে চান গরু, তাহলে একটু সরজমিনে আসলে আপনাদের জন্য সব থেকে ভালো, আর আমিও মনের কাছে তৃপ্তি পাই যে গরুগুলো দেখে নিতে পারলো, কারণ অনেকেই গরু, যেমন কালকেও গরু গেছে, অনেকগুলো গরু ডেলিভারি হয়েছে, একটু গরুও ডেলিভারি হয়েছে, আসলে লোকজন আসলে একটু মনের কাছে ভালো লাগে। জি জি, আর না দেখে কিনলে, বাট গরু ঠিক আছে কিন্তু তারপরেও না পৌঁছানো পর্যন্ত মনের কাছে কেমন যেন একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগি, আসলে গরু পাঠাচ্ছি, গরু হয়তো আমি পছন্দ হবে কিনা, দাম বেশি বলবে কিনা, আর আশেপাশে তো ওই কথা বলার মতো লোক অনেক আছে, এই গরু এত দাম, এই এই সেই এত, কিন্তু বাস্তবের মাঠে তো আসলে সরজমিনে লোকজন নেই। জি, লোকজন নেই, যেহেতু আমরা অনলাইনকে কেন্দ্র করে কাজ করি, অনলাইন আসলে ট্রাস্টের জায়গা সব লোক করতে পারে না, বাট কিছু কিছু লোক যারা হয়তো আমাদের সাথে পরিচিত হয়ে গেছে বা কথাবার্তা হয়, জানে আমাদের সম্বন্ধে, জানে বোঝে, তাদের হিসাবটা ভিন্ন, যারা নতুন তাদের জন্য এই কথা। যে অনেক খামারি, আমি নিজেও জানি যে অনেক খামারি আছেন, অনেক অভিজ্ঞ খামারি আছেন বা অনভিজ্ঞ অনেকে দেখেছি যে এখান থেকে গরু নিয়ে গেছে, অনেকবার গরু নিয়ে গেছে, অনেক গরু নিয়ে গেছে, কিন্তু ওনাদের সাথে আজ পর্যন্ত আমাদের কোনো সাক্ষাৎ হয়নি, তো এরকম অনেকেই আছেন, তো নিঃসন্দেহে যেহেতু একাধিকবার তারা ক্রয় বিক্রয় করেছেন আমাদের কাছ থেকে, সেক্ষেত্রে নিঃসন্দেহে বলতে হবে যে তারা যদি লাভবান না হতেন নিঃসন্দেহে ফিরে আসতেন না।
তো ঠিক আছে কাদের ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে তাদের উদ্দেশ্যে চমৎকার কিছু তথ্য দিলেন এবং চমৎকার কিছু গরু দেখালেন। তো আগামী দিনে আমরা আমাদের ক্রেতাদেরকে আরও সুন্দর সুন্দর গরু দেখাবো সে প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবারও সাক্ষাৎ হবে, ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।